and is trying to get it out. ঢাকা থেকে আসছে বেশি একটা প্রবলেম হয় না আমরা যতটা ভাবছিলাম। আমরা ভাবছিলাম খুব সকালে রওনা দেবো, কিন্তু সকালে রওনা দেওয়া হয় না। তারপরে একবার ক্যান্সেল করলাম, 12টার দিকে রওনা দিয়ে আপনারা এখানে আসছি চৌরাস্তা মোড়ে প্রায় 1টার দিকে এসে গেছি, 1 ঘন্টার মধ্যে এসে গেছি গুলিস্তান থেকে। যদিও 14 কিলোমিটার দেখাচ্ছিল, তো 1 ঘন্টা এসে গেছি। তারপর ওখানে খাওয়া দাওয়া করে এখানে আসলাম, খুব একটা ঝামেলা নেই, রিল্যাক্সই আসতে পারবেন যারা আসতে চান। যদিও ট্রাভেল ব্লগার না, তারপরও বকর বকর করতেছে মাম্মা। Do you know it? Yes. What is this? Ramayana. Ha, Basta Pili. Papa, it's a Basta Pili. Papa, it's a Basta Pili. Papa, it's a Basta Pili. No, what? This is...
থাকো। এই যে এই জিনিসটা কি দেখছো, এটা হচ্ছে বরিশালের চাল। ছাড়ে দেন ছাড়ে দেন, আর দেন না, এই তো হবে। বাপি মজা জাদুঘর থেকে আমরা এখন এক্সিট করতেছি, পাশেই পানাম নগরী, ওখানে যাচ্ছি। ভাই বললো এই জায়গাটা তো অনেক সুন্দর, অনেক গাছপালা, যদি কেউ নিরিবিলিতে সময় কাটাতে চান তারপর কিংবা প্রকৃতি কি জিনিস চিনে না, কী গাছ কোনটা কী গাছ, গাছ মানে তাদের কাছে সব একই ধরনের গাছ। এখানে তো অনেক ধরনের গাছ আছে, বোট নৌকা আছে, তারপর সাঁকো আছে, বিভিন্ন জেলার আপনার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে এগুলো আছে, এগুলো দেখাতে পারেন, শিখতে পারেন। আমার বাচ্চা আজকে অনেক কিছু শিখছে, সে তখন বরিশাল গেছিলো চার দেখে আসছিল, এখন এখানে আসলে চারটা দেখে তার মেমোরি রিমাইন্ড করছে যে এটা চার আমি দেখছিলাম। এই জিনিসগুলো হয় আসলে আসলে। এখানে যারা আসবেন একটু সাবধানে গাড়িতে, যেমন একবার বললো এখন প্রথম বলো পানা মানে এক কিলোমিটার, যখন বললো যে এখান থেকে দুই তিন মিনিট লাগবে, পাঁচ টাকা যখন বলো আসেন লিগাল বলো পাঁচ টাকায় দেন, এখন দিচ্ছে হচ্ছে 10 টাকা। আপনি হেঁটেও যেতে পারেন, হেঁটে যাওয়াটাই বেটার। তারপর এখন ঘোড়া দেখলে ঘোড়া হয়, আমরা তো সেই অবস্থা, দিচ্ছে উঠলাম। একটা ছবি হবে